বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তুমি সকলেই ভালো আছো। তোমাদের আজকে ক্লার্কশিপে কিন্তু ডিসকোয়ালিফাই যারা হয়েছে তাদের কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? এটা এবং আগামীকাল, মানে কালকেই কিন্তু পাবলিশ হতে চলেছে তোমাদের সেক্রেটারি ও ডিরেক্টরেটের, মানে টোটাল লিস্টটা পাবলিশ হবে এক এক করে। আজকে যারা লিস্টে ডিসকোয়ালিফাই হয়েছে তারা কিন্তু ভেঙে পড়ো না, ঠিক আছে? অনেকের মন খারাপ হচ্ছে, স্বাভাবিক জিনিস, করতে পারোনি, প্র্যাকটিস করতে পারোনি বা, কিন্তু এর মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা অন্যান্য চাকরি পেয়ে গেছে, ঠিক আছে? প্রচুর ক্যান্ডিডেট আছে অন্য চাকরি পেয়ে গেছে বা এবং অনেক আছে পিছনের দিকের ক্যান্ডিডেট আছে যারা কিনা সিরিয়াসলি দিইনি টাইপিংটা, এরকম ক্যান্ডিডেটও আছে। ওভারঅল যা হোক, যেটা প্রায় 300 জনের মতো বেশি কিন্তু তোমাদের টোটাল ডিসকোয়ালিফাই হয়েছে। আর কালকে কিন্তু তোমাদের ফাইনাল লিস্ট চলে আসছে। আর এটাই লিস্টটা দেওয়ার মানে তোমাদের যারা বাদ বাকি যারা আছো সকলে কিন্তু সেফ, এবং চ্যানেলের পক্ষ থেকে কনগ্রাচুলেশন সকলকে যারা মানে কোয়ালিফাই করেছো। আর আমাকে জানিও যারা কোয়ালিফাই করেছো মেসেজ করে, ঠিক আছে? আর কালকে কিন্তু সেক্রেটারি এবং ডিরেক্টরেটের মানে টোটাল ভ্যাকান্সিটা মানে পাবলিশড হবে, এবং তারপর কিন্তু তোমাদের এক সপ্তাহ লাগবে, ঠিক আছে? তোমাদের কিন্তু টোটাল মানে এক সপ্তাহ লাগবে না, সরি, দু সপ্তাহের মতো লাগবে রিজনেবলের মানে টোটাল ভ্যাকান্সি মানে যাই আছে লিস্টটা পাবলিশ করবে, ঠিক আছে? সো এটা কিন্তু তোমাদের জন্য ভালো নিউজ। তোমরা চ্যানেলে রয়েছো অনেকদিন ধরে, তোমাদের ভালোবাসা নিয়ে গিয়ে চলছে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, ঠিক আছে? আর সকলে জানিও, আর ওয়েট করো, আর কিছুদিনের অপেক্ষা। কালকে তো অনেকে পেয়ে যাবে, ঠিক পেয়ে যাবে, তার দু সপ্তাহের মধ্যে কিন্তু আবার সকল রিজনেবলের টোটাল লিস্টটা পেয়ে যাবে, ঠিক আছে? সে সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ, বাই।